हेलो फ्रेंड, बेंगली फूड एंड लाइफस्टाइल आपने सबाई के स्वागत। आज के अमी आपने साथे शेयर करते चले एक तड़का खुबी सुस्वादु एक रेसिपी और ये आज के अपने सामने एकदम स्पेशल भाव शेयर करब। एर आगे एक तड़का रेसिपी मैं एक तड़का शेयर करेछि बाट सेटा एकटु कमन बाट एटा एकदम आनकमन भावे आमी आजके आपनादेर सामने शेयर करते चलेछि। तो रेसिपिटी देखार पर आपनादेर जोदि भालो लेगे थाके आर आपनी जोदि आमार चैनेले सबसक्राइबार ना होये थाकेन तो प्लिज आमार चैनेलटिके सबसक्राइब करे नेबेन आर बेल आइकनटाके प्रेस करबेन सबार आगे नोटिफिकेशन पाओयार जोन्नो। तो आमी एक तड़का करार जोन्नो आमी तड़कार डाल निएछि, छोलार डाल निएछि आर निएछि राजमा। एगुलो किन्तु सेम परिमाण आमी यूज करेछि। तो आमी तड़कार डाल और राजमा आमी 10-12 घंटा भिजिए रेखेछिलाम। तो अनेकटा जल दिए भिजिएछि। तो एकटु खोला छाड़िए देखछि भिजानो ठीकठाक होयेछे किना। तो आमी भालो करे धुए नेब, छोलार डालो दिए दिच्छि एकसाथे दिए भालो करे धुए नेब। और आमी किन्तु सेम परिमाण यूज करेछि। तो एगुलोके प्रेसार कुकारे दिए आमी सिद्ध करे नेब। तो आमी प्रेसार कुकारे परिमाण मतो जल दिएछि एबं डालगुलोके किन्तु भालोभावे धुएओ निएछि। निए आमी 2-3 मीडियम फ्लेमे सिटी दिए देब, नून दिए सिद्ध करे निच्छि, ताते करे परफेक्ट होबे। तो गैसे कड़ाई बसिए दिएछि आर दिच्छि सर्षे तेल। तेलटाके भालो करे गरम करे नेब आर आमी सर्षे तेल दिए रान्नाटा करब। 3 डिम यूज करछि। तो भालो करे फ्राई करे नेब। आपनारा आपनादेर स्वाद अनुयायी डिमटा यूज करबेन, माने डालेर परिमाण अनुयायी। तो आमी सब डालगुलोई किन्तु 100 ग्राम करे यूज करेछि। मोटामुटी 300 डाल, माने छोलार डाल 100, तड़का डाल 100 आर राजमा 100, 300 मतो यूज करेछि। तो भालो करे आमी डिमटा फ्राई करे नेब झिझिर करे। डिम भुजिया जेमन करे सेइभावेई भालो करे फ्राई करे नेब, अल्प एकटु नून हलुद दिए मीडियाम हाई फ्लेम करे माने फ्राई करे नेब। तो अनेकटाई भाजा होये गेछे, आमी एकटा पात्रे तुले फेलबो। ডিম ভাজা আমি তুলে নিয়েছি, কড়াইতে আরো সরষের তেল দিয়েছি, 2 শুকনো লঙ্কা দিয়েছি, এই সময় ফ্লেমটা হাই রেখেছি, আর দিয়েছি গোটা জিরে ফোড়ন, আর দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও টমেটো কুচি দিয়ে একসাথে ভেজে নিয়েছি। এই সময় ফ্লেমটা হাই রেখেছি। আপনারা চাইলে একটু আলাদা আলাদা করেও ভেজে, মানে আগে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিতে পারেন, তারপর টমেটো। তো আমি একসাথেই ভেজে নিচ্ছি। আর তেলটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন, যে যেমন পছন্দ করেন। তো ভালো করেই আমি ভেজে নেব। তো অনেকটাই ভাজা হয়ে গেছে, তো আমি আদা রসুন বাটা দিচ্ছি, দিয়ে ভালো করে মিডিয়াম হাই ফ্লেম করে কষিয়ে নেব। এইভাবে বাড়িতে তড়কা রান্না করবেন, তড়কার টেস্টটাই আলাদা হয়ে যায়। অল্প একটু জল দিয়ে কষাচ্ছি, তার কারণ জল দিয়ে কষালে কষানোটা পারফেক্ট হয় আর মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো মিডিয়াম হাই ফ্লেম করেই কষিয়ে নিচ্ছি। আমি তড়কা ভালোবাসতাম না, বাট এইভাবে অনেকটাই ভালো লাগে। তো এইভাবে রান্না করলে আমার খেতে ইচ্ছে করে, তো সেই জন্য আমি বাড়িতে মাঝে মাঝেই বানাই। তো ভাবলাম আজকে আপনাদের সামনে শেয়ার করি। তো ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, আর বাকি মশলা যেমন জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দেয়নি, চিনি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ নুনটা আমি সিদ্ধর সময় দিয়েছি, নুনটা আমি এখন দেব না। তো ভালো করে মশলাগুলো আরও একসাথে মিক্স করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু মশলা ধোয়া জলও দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম হাই ফ্লেম করে কষিয়ে নিচ্ছি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, বাট ছোলার ডাল দিয়েছি সেই জন্য অল্প একটু মিষ্টি আমি 1/2 চামচ মতো ইউজ করেছি। তো মশলাগুলো কিন্তু ডালের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন, আমি 1 চামচ করে ইউজ করেছি। তো কষানো কিন্তু অনেকটাই মানে হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। সবসময় মানে কষানোটা একটু টাইম নিয়ে কষালে কি রেসিপিটা কিন্তু পারফেক্ট হয়। তো সিদ্ধ করা ডাল আমি দিয়ে দিচ্ছি, আর পারফেক্ট সিদ্ধ হয়েছে। সিদ্ধটা দেখে নেবেন প্রেশার কুকার খুলে যে সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখেই বুঝতে পাচ্ছেন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় ফ্লেমটা আমি হাই করে দিয়েছি, দিয়ে ভালো করে ডালের সাথে সব রকম ডালের সাথেই আমি মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেব, এবং খুন্তের সাহায্যে একটু মানে ঘেঁটে দিয়ে মাখামাখা করে নেব। আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখামাখাই করবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জলটা দেবেন যদি একটু পাতলা করতে চান। তো এবার নুনটা আমি একটু দেখে নেব, অল্প একটু নুন দিচ্ছি, তার কারণ তখন মানে সিদ্ধ করার সময় অনেকটাই নুন দিয়েছি সেই জন্য অল্প নুন লাগছে। তো নুনটা যদি সিদ্ধ করার সময় দেন তো টেস্ট করে তারপর নুন ইউজ করবেন, কারণ নুন বেশি হয়ে গেলে কিন্তু পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যাবে। তো ভালো করেই আমি কিন্তু কষিয়ে নিচ্ছি।
জল দিয়ে দিয়ে মানে এটা প্রায় রেডি হয়ে গেছে। তো গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ডালের সাথে মিক্স করে দিচ্ছি। তো ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটাও তরকা ডালের সাথে মানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সেম মানে সেম ভাবে আপনারা চিকেন এগ তরকাও করতে পারেন, মানে বানাতে পারেন। তো এটা প্রায় রেডি হয়ে গেছে, তো দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, তাতে করে আরো টেস্ট হয়। তো আমি একটা পাত্রে নামিয়ে ফেলবো। সো ফ্রেন্ড, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, তাতে করে বেটার স্বাদ হবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।